বাইন্যান্স থেকে অনেকভাবেই টাকা ইনকাম করা যায়, যেমন ফিউচার ট্রেডিং, পিটুপি, স্পট গ্রিড এবং কি অটো ট্রেড ইটিসি। তো অনেকভাবেই টাকা ইনকাম করা যায়, সবগুলো এক ভিডিওতে দেখানো সম্ভব না। তো আজকে আমি ধরে নিলাম আপনারা নতুন, যারা নতুন বাইন্যান্স ওপেন করছেন, তো যারা জানতে চাচ্ছেন যে কীভাবে খুব সহজে অটো ট্রেড রোবটের দ্বারা ট্রেড করে টাকা ইনকাম করবেন। সো আজকে আপনাদের দেখাবো যে কীভাবে বাইন্যান্সে রোবটের দ্বারা বা অটো ট্রেডের দ্বারা আপনি খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন। হ্যালো গাইস, ইটস মি আরিফুল অ্যান্ড ইউ আর ওয়াচিং কন্টেন্ট ক্রিয়েটর আরিফুল ইউটিউব চ্যানেল। তো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস স্টার্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন বাইন্যান্স অ্যাপসের ভিতরে লগ ইন করা অবস্থায় আছি। তো আমরা যদি এখানে হোমে আসি, দেন আমরা দেখতে পারবো, হোমে যদি আসার পরে দেখতে পারবো যে অটো ইনভেস্ট, যেমন আমার এখানে এটা অটো ইনভেস্ট দেখাচ্ছে বিকজ এটা আমি সেভ করে রাখছি। তো আপনার এখানে না আসতে পারে, নাও দেখাইতে পারে, তো এই জন্য আপনি ক্লিক করবেন এখানে মোরে ক্লিক করবেন। সো আমি এখানে মোরে ক্লিক করি। তো মোরে ক্লিক করার পর আপনি নিচের দিকে, যেমন আমারটা এখানে দেখাচ্ছে, আপনার এখানে নাও দেখাইতে পারে বিকজ এটা পিন করে রাখছি। তো আপনি নিচের দিকে এখানে দেখলেই দেখতে পাওয়া যাবেন যে অটো ইনভেস্ট। তো আমরা অটো ইনভেস্টে ক্লিক করবো, ঠিক আছে? তো অটো ইনভেস্টে ক্লিক করার পরে আমাদের এই পেজটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? দেন আমরা অবশ্যই মাই প্ল্যানে ক্লিক করব। মাই প্ল্যানে ক্লিক করার পরে আপনি দুইটা ভাবে কিনতে পারবেন, একটা হলো আপনি নিজে সিলেক্ট করে কিনবেন, আর একটা হলো মাই ইন্ডেক্স লিঙ্ক থেকে কিনবেন। আমার রিকমেন্ড অনুযায়ী, যেহেতু আপনি নতুন বা ওইরকম এক্সপিরিয়েন্স যদি আপনার না থাকে, তাহলে আপনার জন্য এই মাই ইন্ডেক্সড লিঙ্কড এইখানে আপনি ক্লিক করবেন, ঠিক আছে? এখানে কেন ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এখন বর্তমানে ট্রেন্ডিংয়ে যে দশটা কয়েন আছে, যে দশটা কয়েন এখন বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে, সেই দশটা কয়েনই আপনি এখান থেকে এক ক্লিকে কিনতে পারবেন, ঠিক আছে? মানে বাইন্যান্স আপনাকে রিকমেন্ড করবে। আমরা যদি এখানে ওয়ান টাইমে ক্লিক করি, ঠিক আছে, না তার আগে আমি একটা জিনিস দেখাই নিই। যেমন দেখেন, আমি কয়েকদিন আগে $180 কিনে রাখছিলাম, দেখতে পাচ্ছেন এটা হিস্টোরিতে রেকর্ড আছে। তো এটা জাস্ট আপনাকে এই জন্য দেখালাম একটু প্রুফ হিসেবে। তো আমরা ওয়ান টাইমে যদি ক্লিক করি, ওয়ান টাইমে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে কোন কোন কয়েন এখানে সিলেকশন করা হয়েছে আমার জন্য, বর্তমানে কোন দশটা কয়েন টপে আছে। দেখুন, আমরা দেখি বিট কয়েন আছে, দেন তারপরে ইথেরিয়াম, ইএলটিসি আছে, XRP আছে, BNB আছে। তো এই যে কয়েনগুলো দেখতে পাচ্ছেন এখন বর্তমানে এই দশটা কয়েন ট্রেনিংয়ে আছে। তো যার কারণে বাইন্যান্স আমাকে রিকমেন্ড করতেছে এই দশটাকে কেনার জন্য। তো এখন আমি যদি চাই সর্বনিম্ন কত ডলার থেকে কিনতে পারি, দেখুন আমি যদি প্রথমে এখানে আমি অবশ্যই আমার USDT সিলেক্ট করব। তো এখানে ক্লিক করব USDT। তো দেখুন, দেখা যাচ্ছে যে ফ্রম আপনি $10 থেকে কিনতে পারবেন, মিনিমাম আপনি চাইলে $10 কিনতে পারবেন। এর উপরে যদি আপনি চান, আপনার যত ডলার মন চাই কিনতে পারবেন। তো আমার রিকমেন্ড থাকবে যে আপনি অ্যাজ এ নিউ হিসেবে আপনার যদি $1000 থাকে, দেন আপনি $100 কিনতে পারেন। বাট আপনার যদি $100 না থাকে, অ্যাটলিস্ট আপনি শুরু করছেন $100 দিয়ে, দেন আপনি এখানে $10 কিনতে পারেন। সো এবার আপনি যদি এখানে 10 লেখেন, ঠিক আছে, দেন ওকে। এবার নিচে ইম্পর্টেন্ট একটা জিনিস হলো, এখানে দেখেন, দেখতে পারছেন যে এখানে রিচার্জিং সাইকেল, আপনি যদি এখানে দেখেন যে এখানে ওয়ান টাইম অলরেডি ক্লিক করা আছে। তো আপনি যদি চান যে একবারই কিনবেন, দেন ওকে। এবার যদি চান না আপনার আমার এটা ডেলি কিনা হোক, তাহলে আপনি এখানে টিকমার্কটা উঠাই দেবেন, সরি, টিকমার্কটা যদি উঠাই দেন, দেখতে পারবেন যে এখানে আপনি যদি চান এখানে অপশন দেখাইতে পারবেন যে আমি দিনে 1 ঘন্টা পর পর বা ডেইলি বা উইকলি বা মান্থলি কিনতে চাই। সো আমার মনে হয় যে এটার থেকে এই ওয়ান টাইমই বেস্ট হবে। তো যার কারণে দেখালাম না, তো ওয়ান টাইমে আমি ক্লিক করলাম, তার মানে কি একবারে কিনছি। তো এবার আমি যখন মন চায় আমার লাভে থাকবে তখন আমি বিক্রি করে দেবো। সো এখন কি হলো, ইন টোটালে আমি যদি নেক্সটে ক্লিক করি, ইন টোটালে বিষয়টা হলো যে আমি দশ ডলার দিয়ে এই দশটা কয়েন কিনছি। তার মানে $1 উপরে আমার $1 করে পড়ছে, ঠিক আছে? তো এখন লাভ হলেও আমাকে ঠিক ওইভাবেই লাভ দেবে, লস হলেও ঠিক ওইভাবে লস দেবে, আশা করি লস হবে না। তো এখন আপনার কাজটা কী হবে, আপনি কী করবেন, আপনি ওয়েট করবেন এবং দেখতে থাকবেন যে কখন আপনার লাভে থাকবে। লাভে আমার মতে আপনি একটা টার্গেট নিয়ে রাখবেন যে আমার লাভ 2% লাভ হলেই আমি বিক্রি করে দেবো, বা 5% লাভ হলেই বিক্রি করে দেবো, বা 10% লাভ হলেই বিক্রি করে দেবো। তো এরকম একটা প্ল্যানে যদি আপনি থাকেন, যেমন ডেলি ইনকাম করতে চান, তাহলে আপনি কী করবেন, একটা প্ল্যান করে রাখবেন যে ডেলি আমার অ্যাটলিস্ট আমি $10 লাগালাম, $10 থেকে আমার ও 2% বা 5% ম্যাক্সিমাম লাভ হলেই আমি লাভ করবো না, দেন আমি এটাকে ক্লোজ করে দেবো। সাথে ক্লোজ করে দিয়ে আপনি টাকাটা নিয়ে নিতে পারবেন। তো এখন আমি কী করবো, আপনাকে আমি জাস্ট দেখাই কীভাবে এটা কিনতে হয়। তো আপনারা এখানে সব অ্যাজ অ্যাটাচ রেখে দেবেন, এখানে কনফার্ম ক্লিক করবেন, ঠিক আছে? তো কনফার্ম ক্লিক করার পর আপনি এটি সব জায়গায় তিনি ওটা এখানে টিক দিয়ে দেবেন। তো টিক দেওয়ার পর আমরা ওখানে কনফার্ম দিব। তো কনফার্ম দিলে কী হবে,
দেখুন একটু ওয়েট করতে হবে আমাদেরকে, একটু লোড নিচ্ছে। তো দেখুন এখানে আমার কি লেখা লেখা উঠছে, প্ল্যান শিডিউল সাকসেসফুলি, এটা কিন্তু অলরেডি কেনা হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি যদি ব্যাক টু হোমে যাই, দেখতে পারবো আমি যদি ব্যাক টু হোমে যাই দেন আমরা দেখতে পারবো, ওয়ান সেকেন্ড। তো দেখতে পাচ্ছেন যে $10 তো অলরেডি কিনে ফেলেছি। এবার আমি কীভাবে দেখবো, আমি আবারও অটো ইনভেস্ট ক্লিক করবো। অটো ইনভেস্টে ক্লিক করার পরে আমি যদি চাই আমার প্ল্যানটা একটু ভিউ করবো, ঠিক আছে। আমি মাই প্ল্যানে কি ক্লিক করলাম, দেন আমি এইখানে আবার সেমভাবে মাই ইন্ডেক্সে ক্লিক করলাম। ইন্ডেক্সে ক্লিক করার পর দেখতে পারবো ওই যে এবার যদি আমি দেখুন, এই যে আমি অলরেডি কিনে ফেলি, দেখছেন তো অলরেডি কিনে ফেলেছি। কিনে ফেলার অবস্থা দেখুন আমাকে -0.015% এখন লসে আছি। তো দেখতে পাচ্ছেন মানে 2% আমার লস হয়েছে। তো আমি জানি না সময়টা হয়তো এখন খারাপ চলছে। তো আমি যদি এখন ভিউ ক্লিক করি আমরা দেখতে পারবো যে কোন ডলারে কত পার্সেন্ট লাভ হয়েছে, কোন ডলারে কত পার্সেন্ট লস হয়েছে আমরা এখানে দেখতে পারবো, ঠিক আছে। তো এখন যদি আমার মনে হয় যে এটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, দেখছেন অনগরি লেখা উঠছে, তো অলরেডি অ্যাক্টিভ আছে। তো এখন আমার যদি মনে হয় আমার লস হচ্ছে, আমার এখন ভালো লাগতেছে না, আমি এটা উঠাই ফেলবো। তো আমি যদি এখানে রিডমে ক্লিক করি, দেন কত উঠাইতে চাই, ম্যাক্সিমাম ক্লিক করলেই যদি এখানে রিডমে ক্লিক করি দেন এটা কিন্তু অলরেডি আমার এটা অফ হয়ে গেছে, দেখতে পারবেন আপনারা। এটা কিন্তু আমার মাই প্ল্যানে নাই, এটা কিন্তু অফ হয়ে গেছে, ঠিক আছে। আমি দেখাই, দেখেন জিরো, ঠিক আছে। একটু কিন্তু 10 ছিল, সো জিরো হয়ে গেছে, দ্যাট মিন্স আমি এটা অফ করে দিলাম। তো ঠিক সেমভাবে আপনারা যদি চান এভাবে কিনতে পারেন। তো সব থেকে ইজি হয়েছে অটো ইনভেস্টের মাধ্যমে আপনারা ওই 10 কয়েন সিলেক্ট করে কিনবেন। ম্যাক্সিমাম এটা টার্গেট রাখবেন যে 1% বা 2% বা মানে ম্যাক্সিমাম 5% লাভ হলেই আমি সেল করে দেবো। ঠিক সেমভাবে যদি 5% লসও হয় আমি সেল করে দেবো, কারণ এত লুভ বা এত লস ভালো না। কিছু কিছু মানুষ এরকম করে, তারা বেশি লোভ করতে গিয়া মানে লাভটাও হারিয়ে ফেলে। আবার কিছু কিছু মানুষ মনে করে কি যে এখন 5% লসে আছে, হয়তো একটু পরে আবারও রিকভার হয়ে যেতে পারে। তো কিছু সময় কী হয়, রিকভার হয় না, দেন তার আরেকটু লস হয়, তার মানে কি লস হতেই থাকে। এতে করে কী হয়, একটা প্রবলেমের সৃষ্টি হয়। তার কারণে প্রতিটা প্রফেশনাল ট্রেডার তার একটা কাজ করে কি, তার একটা নিয়মে চলে, মানে একটা রুলসের ভিতরে চলে যে আমি লাভ করলেও 1% করবো বা লস করলেও 1% করবো, দেন এন্ড অফ দ্য ডে সে একটা ভালো প্রফিট পায়। তো আশা করি বুঝতে পেরেছেন। বাট একজন নতুন হিসেবে আপনাকে আমি বলবো যে আপনারা অটো ট্রেডের মাধ্যমে টাকা ইনকাম করা যায়, অনেক ভিডিওই পেয়ে যাবেন। তো কাইন্ডলি কারো কথা শুনে আপনারা কোনো ক্রিপ্টো কিনবেন না। অবশ্যই সেই ক্রিপ্টোটা কেনার আগে আপনি মার্কেটটা রিসার্চ করে নেবেন, তারপরে যদি আপনার মনে হয় যে এই ক্রিপ্টোটা আপনার জন্য পারফেক্ট হবে দেন আপনি গিয়ে কিনবেন। আপনি যদি চান যে নেক্সট ভিডিওটা বাইন্যান্সের উপরে হোক, যে বাইন্যান্স থেকে অন্যান্য ফিউচার থেকে কীভাবে আরও টাকা ইনকাম করা যায়, তাহলে প্লিজ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর প্লিজ একটা লাইক দিবেন। নেক্সট টাইমে আরও এরকম অ্যাডভান্টেজ টেকনোলজি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো নেক্সট ভিডিও ইনশাআল্লাহ আবার দেখা হবে। এই সময় মতো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, সালাম আলাইকুম।